চারদিকে কাঠের ঠক ঠক শব্দ, করাতে গাছ কাটা, সমিলে সেই গাছ থেকে হচ্ছে কাঠ, বাড়ি বাড়ি মেশিনের শব্দ, ইঞ্জিন গাড়িতে চলছে কাঠ ও কাঠের নানা পণ্য। আমি ড্রাইভারি করি, কেউ শাল তুলতেছে, কেউ মাল গুঁড়ো বেচতেছে, কেউ বাইরে যাচ্ছে, কেউ না কেউ এক কর্মে আছে। বেকার নেই আমাদের এলাকায়, বেকার নেই। এই চিত্র একটি এলাকার নয়, যশোরের কেশবপুরের ৪টি গ্রামের। প্রতিদিন একটি গ্রামেই লেনদেন হয় অন্তত ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা কাঠের জিনিসপত্র এখান থেকে প্রতিদিন সারা বাংলাদেশে আর কি সাপ্লাই হয়। আর ৪টি গ্রামে লেনদেন হয় প্রায় ১০ কোটি টাকা। এ সবকিছুর নেপথ্যে একজন নায়ক, যিনি বদলে দিয়েছেন অন্তত ২০,০০০ মানুষের ভাগ্য। চলতি আজ আপনাদের সামনে সেই মানুষটির গল্প শোনাবে। দুটো ছেলে বিদেশ পাঠাইছি এবং একটা ছেলে ইউনিভার্সিটি পড়তেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। কাঠের দৌলা যায় ব্যবসা, আমাদের ফুলদানি ব্যবসার দৌলা। যশোরের কেশবপুরের আলতাপল, কন্দরপুর, বরেঙ্গা ও মঙ্গলকোট, এই ৪টি গ্রামের বহু মানুষের দিন ঘুরে গেছে। এদের সবার পেশা কাঠ থেকে নানা পণ্য তৈরি। মানে বাড়ি আসি কাজ করতে করতে এই পর্যন্ত এই সবার বাড়ি বাড়ি মোটর পৌঁছায় গেছে। আর আমরা যেমন কাঠের ব্যবসা করি, এই জগতে আমরাও আছি। এইভাবে অনেক ব্যাপারী আছে, বহু লোক কর্ম করে। সবই আমান দৃষ্টি, ৪ ইঞ্চি আমান দৃষ্টি আছে, ও সাইজ ছোট। তারপর ৫ ইঞ্চি আছে, তার থেকে একটু বড়, একটু লম্বা বেশি। তারপর ৬ ইঞ্চি, ওই 7 ইঞ্চি, এই তারপরে 8 ইঞ্চি আছে। 8 ইঞ্চি আর 7 ইঞ্চি আমি গড়ি শুরু করি। তখন তো অল্প কিছু আইটেম ছিল, ১০-১৫টা। এখন ২০০-এর উপরে আইটেম। ৯০ দশকের কথা। এই গ্রামগুলোর বেশিরভাগ মানুষ ছিল হতদরিদ্র। কাজ নেই, কাজের সন্ধানে পার্শ্ববর্তী জেলা শহর ও ঢাকায় আসতে হতো। এ সময় হঠাৎ আবির্ভাব হলো ইনসার আলী শেখের। ১৯৮০-৮১ সালের ভিতরে এই জিনিসটা তৈরি যখন করি, গ্রাম থেকে বাঁশ এনে কেটে কেটে তখন বাঁশের ফুলের টপ তৈরি করি। যেমন ধরেন ফুলদানি, অ্যাস্ট্রে, কলমদানি, পেন স্ট্যান্ড, বাঁশের চুড়ি, চায়ের কাপ, এই ধরনের এইগুলো তৈরি করতাম। করার পর তখন দেখলাম এর থেকে আরো উন্নত মানের কি করা যায়, তখন কাঠের ভিতরে চলে আসলাম। ইনসার নিজ গ্রামের কিছু মানুষকে শেখালেন কাঠ থেকে নতুন নতুন শোপিস তৈরির কাজ। এতেই বদলে যেতে থাকে দিন। ৯০ সালে যখন কাঠে কাজ শুরু করে, তখন এই ২৩ বেলা আমতলায় একখানা মোটর নিয়ে বসালাম। বসাইয়ে শুরু করে তখন গ্রামের কিছু কিছু লোককে ডেকে নিয়ে আসলাম যে তোরা শেখ, ভ্যান বিক্রি করে নিয়ে চলে যায়। তখন দেখলাম যে কাঠের যে অ্যাস্ট্রের চাহিদা তখন ৫০ টাকা ৬০, মানে প্রচুর পয়সা। ওই অ্যাস্ট্রে থেকে শুরু করলাম। অ্যাস্ট্রে করতে করতে ফুলদানি, কলমদানি, পাউডার কেস, সাবানের কেস, কাপ, প্লেট, ফ্রিজ, ঘড়ি, টেলিফোন চার্জার লাইট, টর্চ লাইট হয়। ইনসার আলী শেখ, ওনার দৌলাতে বহু লোক পাইছি, মানে অনেক কিছু করিয়েছে এই কাঠ জগতে। আসি শুধু কেশবপুর নয়, ইনসার আলী গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। সেখানেও অনেকের জীবন জীবিকা এখন এই কাঠ শিল্প। আমি এখানে থেকে আবিষ্কার করি, তারপরে অর্থনৈতিক না আসলে কি করবে, তখন আমি চলে যাই ভারতে। হ্যাঁ, ইন্ডিয়ার লোকদের আমি শিখাচ্ছি। পশ্চিমবাংলার ভিতরে বিভিন্ন সাইটে এই কাজ এখন চালু হয়ে গেছে। গ্রামের প্রতিটি বাড়িতে আঙিনায় প্রতিদিন বিশাল কর্মযজ্ঞ চলে। এই নিভৃত ৪টি গ্রামে বহু রকম পণ্য তৈরি হচ্ছে। ২০,০০০ লোকে এটার কর্ম আছে। কেউ তৈরি করে, কেউ কাঠ আনে, কেউ বিক্রি করে। এভাবে দেখা গেল প্রায় ২০,০০০ লোকের পরে জীবন জীবিকা। তবু দরিদ্র ইনসার আলীর নিজের ভাগ্য বদল হয়নি। পুঁজির অভাবে ইচ্ছা থাকলেও নিজে এই পেশায় আর এখন সম্পৃক্ত নন। ব্যবসাটা পর্যায়ে ধরে রাখতে পারেন সম্পদ না, তো এই জন্য উনার ওই অবস্থা। নাহলে উনি অর্থ থাকলে উনি আরো উন্নত কিছু করিয়ে দিতে পারতো। ব্রেন খুব ভালো, মানে ব্রেন ভালো বললেই তো আমরা আজকে ওনার দৌলতে এই পর্যন্ত আছে। টাকার চেয়ে তার দৃষ্টি ছিল নতুন নতুন পণ্য তৈরির দিকে, তাই অর্থ ধরা দেয়নি সেভাবে, এমনটা বলেছেন এখানকার মানুষ। টাকা দিলেই তাকায়নি, সে শুধু কর্ম দেখে তাকাইছে যে আমি কিভাবে নতুন নতুন ডিজাইন মালটা তৈরি করতে পারবো। বিনিয়োগ এবং পৃষ্ঠপোষকতা পেলে বড় পরিসরে ঘুরে দাঁড়ানো এবং বিদেশে রপ্তানি সম্ভব বলে মনে করেন তিনি। বিভিন্ন নতুন নতুন মাল প্রজেক্টে যদি বের করা যায়, আরো ইনকাম সোর্স বেড়ে গেলে তখন মানুষের একটা উন্নয়ন হবে। দেখা যাচ্ছে এই মালগুলো এখন বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট যদি কেউ করতে পারে, তাদের একটা ইনকাম সোর্স ভালো হবে। আমার যে আইডিয়া শক্তি যেটুকু আছে, এই আইডিয়াতে আমি এক্সপোর্টের মাল করাই দিতে পারবো।